তৃণমূলের ফেস্টুন ছেরার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীনগর থানার খামারপাড়া রমনির মোড় এলাকায় দিদির সুরক্ষা কবজের প্রচারের জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমনির মোড় এলাকায় বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন লাগানো হয়েছিল সেই ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠল রানীনগর দুই ব্লকের যুব কংগ্রেস সভাপতি মিলন শেখ সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানান রাতের অন্ধকারে তৃণমূলের ফেস্টুন ছেনা হয়েছে ঘটনার পর রানীনগর দুই ব্লকের কংগ্রেসের যুব সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের ওইখানে দিদির সুরক্ষা কবচের জন্যে ওই হবে সেই জন্য প্রস্তাব এই ব্যানার মারা আছে আপনার তোমার সমস্ত জায়গায় জায়গায় মারা আছে আর কি বেশিক স্কুল পর্যন্ত এদিকে পুরো আমাদের কারপাড়ার থেকে আর কি সেইখানে আমাদের দেখা যাচ্ছে যে প্রোগ্রামটা তো হবে হয়নি এখনও কিন্তু এর আগেই আজকে রাত্রে ভারী রাত্রের দিকে আর কি দেখা যাচ্ছে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ছিল ব্যানার আমরা দেখেছি তারপরে সকালবেলায় দেখছি যে ছখানা ব্যানার কেটে দিয়েছে সেটা আমাদের মনে হয় যে বিরোধী কংগ্রেস আমরা এ নিয়ে এসে থানায় কমপ্লেন করেছি এখানে আমরা বিরোধী ছাড়ার কাকে আমরা সন্দেহ করব আমাদের দলীয় লোক এটা করবে না যদিও ব্লক কংগ্রেসের যুব সভাপতি মিলন শেখ ফেস্টুন ছেড়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন কংগ্রেস কর্মীরা মিটিং মিছিল কিছুই করে না কর্মীরা চুপচাপ বসে আছে আমাদের দলের কেউ ফেস্টুন ছেড়ার সঙ্গে যুক্ত নয় নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলের জন্যই এই ঘটনা ঘটেছে আমাদের ওখানে বিরোধী বলে কেউ নেই আমাদের দু চারটে যে কংগ্রেসে যারা আছে তারা ধরেন আপনার এমনি ওরা চুপচাপ বসে আছে তারা কোনো মিটিং নাই মিছিল নাই কেউ যায় না এবার শাসক দলের বিরুদ্ধে শাসক দলের পতাকা কেউ ছিড়তে পারে বা পারে কারোর সাহস থাকবে এগুলো সব দাহা মিথ্যা কথা বলছে এইসব মিথ্যা অভিযোগ করেই যাতে বিরোধী কে না থাকে যাতে শূন্য পদ মানে বিরোধীরা যাতে নাই করে সেটাই এরা চাইছে মানে বিরোধীকে মানে কনফরোধ করতে চাইছে এসব মিথ্যা